আসসালামু আলাইকুম। আমরা সবাই আমরা অনেকে কিন্তু কানাডাতে আসতে চাই। চিন্তা করে দেখেন যে কানাডাতে একটা এক্সট্রিমলি ক্রাইসিস চলতেছে, মানে মানে শ্রমবাজারে ক্রাইসিস চলতে, আর মানুষ পাচ্ছে না। তো কানাডাতে যদি আমরা ওয়ার্ক পারমিটে আসি, তাহলে এটা কিন্তু আমাদের জন্য একবারে 100-তে-100 অনেকটা ব্যাপার। স্টাডি পারমিটে যদি আমরা আসি, প্রায় 20-30-40 লক্ষ টাকার মতো টাকা খরচ করতে হয়। তারপরে 2 বছর পড়াশোনা, তো 4 বছর পড়াশোনার পরে আপনাকে স্টাডি পারমিটে, এই সরি, ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করতে হয়। তারপরে কাজ করবেন, ইনকাম করবেন, তারপরে পারমানেন্ট, অথবা আপনি ওয়ার্ক পারমিটে যদি চলে আসেন, ডিরেক্টলি এসে ইনকাম করতে পারবেন। ঠিক আছে না? শুধুমাত্র পিআর থেকে আমি বলবো সেকেন্ড স্টেজে আছে ওয়ার্ক পারমিট। বাট তাহলে সবাই ওয়ার্ক পারমিটে কেন আসতেছে না? আচ্ছা, কেন আসতেছে না বলে আমরা বলি, ওয়ার্ক পারমিটে কারা আসতেছে, এটা আমাদেরকে একটু আজকে আমরা একটু ছোট্টভাবে একটু আলোচনা করব। কিন্তু ওয়ার্ক পারমিটে কি মানুষ আসতেছে না? অবশ্যই কানাডার মানুষ ওয়ার্ক পারমিটে আসতেছে। তাহলে আমরা ওই জায়গাটাতে কেন কাজ করতেছি না? কানাডার মানুষ লাগবে, আমরা কানাডাতে আসতে চাই, পারফেক্ট। ওয়ার্ক পারমিট ক্যান বি আমাদের জন্য গুড অপশন। এখন ওই জায়গাটাতে আমাদের একটু চিন্তা করতে হবে, কাদের এই অপশনটুকু আছে এবং কারা এটা নিয়ে কাজ করতে পারবেন। আজকের ভিডিও রেসপন্সের উপর বেস করে আমি চেষ্টা করবো আর একটু ডিগ ইন করা যায় এখানে, কারণ কানাডাতে ওয়ার্ক পারমিটের অনেক সুযোগ সামনে আসছে, যেগুলো নিয়ে আমি দেখতেছি খুব একটা বেশি আলোচনা কোথায় হচ্ছে না। তো আমি চিন্তা করবো জিনিসটা কীভাবে কাজ হবে। সবসময় স্টুডেন্ট নিয়ে কাজ করি এবং আমি ভাবলাম যে একটু ওয়ার্ক পারমিটে একটু ফোকাস করা উচিত, যারা অনেকে আসতে চান। কারণ সবার এই সামর্থ্যটুকু নাই যে কানাডা সে 40-50 লাখ টাকা খরচ করা, 30-40 লাখ টাকা। ঠিক আছে, তো এখন ওয়ার্ক পারমিটে কারা আসতে পারবেন? এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখন বললেন ভাই আমি তো ইংলিশ কথা বলতে পারি না, আমি কেমনে কানাডাতে আসবো? সো ওয়ার্ক পারমিটের এমন অনেক কিছু স্কিল আছে, কিছু জব আছে যেগুলোতে আপনার এক্সট্রিমলি ইংলিশে ভালো হইতে হবে না। কিন্তু একবারে যদি বলেন আমি ABCD পারি না ভাই, আমি খালি বাংলা কথা বলতে পারি, তাহলে আপনার জন্য কানাডা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে ওয়ার্ক পারমিটে কারা আসে? এখন ওয়ার্ক পারমিট আর পারমানেন্ট রেসিডেন্সি অলমোস্ট সেম। বাংলাদেশ থেকে যারা পারমানেন্ট রেসিডেন্সিতে অ্যাপ্লাই করে কানাডাতে আসেন, ওয়ার্ক পারমিট অনেকটা সেরকম, কারণ একটু সময় লাগে। কিন্তু ওয়ার্ক পারমিট অনেকটা হচ্ছে এমপ্লয়ার বেস। সো বেসিক্যালি বাংলাদেশে বসে আপনি একটা এমপ্লয়ারকে খুঁজে বের করবেন, যে এমপ্লয়ার আপনাকে তার কাজের জন্য নিবে। দ্যাট মিন্স কি, আপনার এমন একটা স্কিল থাকতে হবে যে স্কিলের উপর বেস করে এমপ্লয়ার আপনাকে হায়ার করবে। তো আপনার একটা মিনিমাম আছে, হুদাহুদি তো একটা মানুষকে সে নিবে না, পৃথিবীর এত জায়গা থাকতে বাংলাদেশ থেকে একটা র্যান্ডম মানুষকে কেন নেবে। একটা মিনিমাম স্কিলের দরকার হবে, অথবা যেমন সিজনাল ওয়ার্কার হইতে পারে যদি কেউ কখনো লাগে, যেমন ফ্রুট পিকিং, আপনি একটা থেকে ফর এক্সাম্পল একটা ফার্ম থেকে আপনি ধরেন গাছ থেকে আম পারবেন, অথবা মাটি থেকে স্ট্রবেরি তুলবেন, অথবা যে কোনো একটা জায়গা ছোটো ছোটো কাজ করবেন, এটার জন্য কোনো কিছুই লাগে না, এগুলো সিজনাল ওয়ার্কার। সেরকম কিছু স্কিল বেসড ওয়ার্ক থাকে যেগুলোর জন্য কোনো ইংলিশেরও দরকার নেই, মিনিমাম একটা যদি আপনি ফিজিক্যালি ঠিক থাকেন তাহলে কাজটা করতে পারবেন। সো এরকমও কিছু ওয়ার্ক পারমিটের সুযোগ আছে যেগুলা আপনারা অ্যাপ্লাই করার সুযোগ থাকবে। এখন বিষয়টা হচ্ছে যে ওয়ার্ক পারমিটে যদি নিয়ে কখনও কথা বলি, তাহলে একটা কয়েকজন মানুষ আস্তে আস্তে ভাইয়া লিঙ্কডইন অ্যাপ্লাই করবো। সো এই জায়গাটা তো আমি মনে করি আপনাদের, মানে যারা ওয়ার্ক পারমিটে আসে তাদের ফার্স্ট অফ অল নিজেদের একটা অ্যাপ্লাই করার ক্যাপাসিটি থাকতে হবে, আপনাকে অ্যাপ্লাই করতে হবে। নাম্বার টু হচ্ছে যে খুঁজে বের করতে হবে কী কী পাতে হবে। খালি ইউটিউবারকে বললেই হবে না যে হেই তুমি বলো না কেন, তুমি কিছু করতেছো না, নাহলে ভাই আপনারা টাকা দিব আপনি করে দেন না। ইউটিউবার আপনাকে লিঙ্ক দিয়েও আনতে পারবে না, আর টাকা দিলেও সে আপনাকে নিয়ে আসতে পারবে, বরঞ্চ হয়তো ইউটিউবটা বসে বসে টাকাটা খেয়ে ফেলতে পারবে। আপনি যদি আমরা টাকা দিয়ে দেন, আমি যদি টাকাটা নিয়ে বসে যাই, সো ডাজন্ট মেক সেন্স। আমার টাকা দেওয়ার কিছু না এখানে, আপনারা নিজেরা অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এই জিনিস। এখন আরেকটা বিষয় বলতে চাই ওয়ার্ক পারমিট নিয়ে। ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলতে এই কারণে ভয় পায়, ধরেন আমি এতদিন থেকে স্টুডেন্ট ভিজা নিয়ে কথা বলছি, স্টুডেন্ট ভিজা অনেক টাকা ইনভেস্টমেন্ট করতাম। ওয়ার্ক পারমিট নিয়ে কথা বললে অনেকে ভাবে যে হ্যাঁ তাহলে বাদ দিই স্টাডি ভিজা, আমি ওয়ার্ক পারমিটে চেষ্টা করি, আর পারমানেন্ট রেসিডেন্সি বাদ দিই ওয়ার্ক পারমিটে চেষ্টা। এই জন্য আমি ওয়ার্ক পারমিটে কথা বলতে ভয় পাই, সবাই খুব বেশি হাইলি এনকারেজ। আরেকটা গ্রুপ আছে যে তাদের জন্য ডিফিকাল্ট আসা, তারা ওনারা একটু বেশি মানে আমাকে খুব বেশি প্রেশারাইজ করার চেষ্টা করে, যেন আমি ভয় পাই ওয়ার্ক পারমিটে কথা বলার জন্য। আচ্ছা, এখন কিছু পয়েন্টে আসি। তো যাদের স্কিল আছে তারা ওয়ার্ক পারমিটে কানাডাতে আসতে পারেন। কানাডাতে যদি ওয়ার্ক পারমিটে মানুষ আসে, তাহলে আমরা কজন অ্যাপ্লাই করতেছি, চেষ্টা করতেছি কজন, একটু চেষ্টা করে দেখি না হয় কি না। না তো আমি আজকে ডিটেলসে বেশি কিছু বলবো না, আজকের ভিডিওর রেসপন্সের উপর বেস করে আমি কানাডাতে ওয়ার্ক পারমিট নিয়ে চিন্তা করতেছি, যে আমি 3 বছর কিন্তু স্টাডি পারমিট নিয়ে কথা বলছি, এবং আমার কাছে মনে হয় আমার চ্যানেল স্বয়ং মানে স্বয়ংসম্পূর্ণ স্টাডি পারমিট নিয়ে,
কেউ যদি আমার চ্যানেলটা মোটামুটি গোছু করে তাহলে কানাডার স্টাডি পারমিট নিয়ে এসে মানে ম্যাক্সিমাম একটা ভালো নলেজ পেয়ে যাবে, কিন্তু ওয়ার্ক পারমিট নিয়ে খুব একটা কন্টেন্ট সিস্টেমেটিক হতে অনলাইনে বাংলাদেশিদের তরফ থেকে দেওয়া হয় নাই। আমি চিন্তা করছি একটু কন্টেন্ট আমি আমার তরফ থেকে আর কি আমি একটু চেষ্টা করলাম যদি কোনো সিস্টেমেটিকভাবে কন্টেন্ট করতে পারি। তো আজকের রেসপন্সের উপর বেস করে আমি চেষ্টা করবো, আপনারা যদি রিকোয়েস্ট করেন অথবা আপনাদের দরকার হয় আমি চেষ্টা করবো। সো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনাদের একটা স্কিল থাকতে হবে। এখন বলেন একটা ছেলে এইচএসসি পাস করে, ভাই আমি এইচএসসি পাস করছি আমি ওয়ার্ক পারমিটে আসতে চাই, এমন কোনো মানুষ নাই যে কানাডাতে স্টাডি পারমিট চায়। প্রত্যেকটা মানুষ ওয়ার্ক পারমিটেই আসতে চায়। একজন মানুষ এখন যারা চাকরি দিবে তারা বলবে আমি ওয়ার্ক পারমিটে আসতে চাই, যারা এইচএসসি পাস তারা বলবে ওয়ার্ক, যারা বলবে আমি পড়াশোনা জীবনে করে আমি ওয়ার্ক পারমিটে আসতে চাই, সবাই ওয়ার্ক পারমিটে আসতে চায়। কিন্তু কানাডা সবাইকে নিবে না, এই একটা জায়গায় আমাদেরকে একটু অপটিমিস্টিক হইতে হবে। কারণ আপনি আপনার একটা প্রোফাইল রেডি করতে হবে, একটা সিভি রেডি করতে হবে। রেডি করার পরে হ্যাঁ, এখন যদি এটা সিজনাল ওয়ার্কারের মতো কোনো ধরনের কাজ হয়, কৃষি ভিসা অথবা এ ধরনের কোনো যদি পজিশন কানাডা নিতে চায়, তাহলে আপনি যদি অ্যাপ্লাই করেন হয়তো আপনার থেকে তারা নিতে পারে। হয়তো মিনিমাম কিছু ক্রাইটেরিয়া থাকবে, ওই ক্রাইটেরিয়াগুলো আমাদেরকে ফুলফিল করতে হবে। যখন কোনো কন্ডিশন দেয় তখন, যেমন আমি পিআর পাইছি, টিআর টু পিআর বলে, টেম্পোরারি রেসিডেন্স টু পার্মানেন্ট রেসিডেন্স। সো এখানে তেমন কিছু চায় নাই, আমার আমার মানে আইএলস চাইছে, যদিও মিনিমাম একটা আইএলস চাইছে, আমার ওয়ার্ক পারমিট চাইছে যেটা আমার ছিল, গ্রাজুয়েশন কমপ্লিট চাইছে, কানাডাতে যা পড়াশোনা আছে। কখনও কখনও আর ইজি কন্ডিশন দেয়, ওই কন্ডিশনটা ফুলফিল করতে পারলে কিন্তু আপনার কানাডাতে আসতে পারবেন। সো যারা ওয়ার্ক পারমিটে কানাডাতে আসতে চান তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের একটা কোয়ালিফাই মানে মিনিমাম যে স্কিলটুকু আছে অথবা আপনি যে কাজটুকু করতে পারবেন, যে কাজটুকু করতে আসতে চান সেই কাজের যদি আপনি কোথাও জব অ্যাপ্লিকেশন পান ওই জায়গাতে আপনি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করা হ্যাঁ আপনার রেজিউমিটা সুন্দর করে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর যদি ওরা রেসপন্স করে, তার রেসপন্সের উপর বেস করে আপনি ওদের সাথে যদি ইন্টারভিউ কমিউনিকেট করতে পারেন তাহলে ওরা আপনাকে ডাকবে। আর যদি ডাকে আলহামদুলিল্লাহ, খালাস, খুব ইজি, প্রসেসটা খুব ইজি। হ্যাঁ, বাট এখন কথা হচ্ছে এই এমপ্লয়ারকে আপনি পাবেন কেমনে, ওইটা আপনাকে খুঁজে বের করতে হবে। ফিচার হয়তো ওইটা আমরা কথা বলতে পারি কেমনে আপনার, যেমন কিছু কিছু প্রভিন্স এখন ভয়ানকভাবে মানুষ নেওয়ার জন্য পাগল হয়ে গেছে এবং ওরা বলছে যাই হোক আমার লাগবে, মানুষ লাগবে, কারণ ওদের মানুষ লাগবে, কাজের মানুষ খুঁজে পাচ্ছে না ওরা। তো হোয়াট ইফ আপনি এখানে আসেন, আপনার লাইফও চেঞ্জ হয়ে গেলো, ওদের জন্য একটা বেনিফিশিয়ারি হইলো। তো আমরা চেষ্টা করবো ওয়ার্ক পারমিট নিয়ে কী করা যায়। আপনার যদি ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে লিখবেন, আমি চেষ্টা করবো গোছু করার ইনশাল্লাহ। আই হোপ দিস ভিডিও উইল হেল্পস। এবং যদি কোনো কোয়েরি থাকে, আমি এক্সাইটেড, আমি অনেকদিন পরে চিন্তা করলাম ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করা উচিত, কারণ বাংলাদেশের মানুষ, অনেক মানুষ কানাডা আসার জন্য প্রস্তুত। স্টুডেন্ট ভিসার জন্য আমি কাজ করে যাচ্ছি, কাজ চলতে থাকবে, হোয়াই নট ওয়ার্ক পারমিট নিয়ে আমরা কাজ করি। আর পার্মানেন্ট রেসিডেন্সি তো যারা স্কিল তারা অলরেডি নিয়ে অ্যাপ্লাই করতেছেন, কিন্তু ওয়ার্ক পারমিট একটু গাইডেন্সের দরকার। আমি চেষ্টা করবো কোনো যদি হেল্প করা যেতে পারে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।